থেকে রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বর্ষণ ঢাকার অনেক সড়কে পানি চরম ভোগান্তিতে অফিস কামী মানুষ চরম অগোছালো ভাবে চলছে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ সড়ক প্রস্তুতের আগে শেষের পথে ডিপোর কাজ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ঈদের পর নৌকার প্রচার শুরু অংশ আর বিষয়ে এখনো সিদ্ধান্তহীনতায় বিএনপি দেশে মাদকের বিরুদ্ধে সারাশি অভিযান দুই দিনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বন্দুকযুদ্ধে জন নিহত এবং টিসিবি পণ্যে আগ্রহ হারাচ্ছেন সাধারণ ক্রেতা প্রভাব পড়েনি বাজারেও অতিরিক্ত মূল্য নির্ধারণের অভিযোগ স্বাগতম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি যोजना আফরিন। এতক্ষণ দেখলেন শিরোনাম এবারে পুরো পশ্চিমা low চাপের প্রভাবে ভোর থেকে রাসানী সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির বৃষ্টিপাত অব্যাহত আছে। সেই সাথে দমকা হাওয়া ও থেমে থেমে চলছে বজ্রপাত। এটিকে টানা বৃষ্টিতে রাসানের বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সেই সাথে দেখা দিয়েছে গণপরিবহনের স্বল্পতা। সকাল থেকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝের বর্ষণ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে রাস্তার খবর নেই নেই চলাচলের বাসও কিন্তু চলাচলের পর বাস যেখানে থাকবে শেষের পথে সেই ডিপোর কাজ ঢাকার গাজীপুর পথে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প এখন এমনই অগোছালো এর মধ্যে বিআরটি ডিপোর প্রায় আশি ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে মূল প্রকল্প শেষ না হলে সচল হবে না বিআরটিপি ডিপো শঙ্কা তাই অবহেলায় অযত্নে দীর্ঘদিন পরে থাকার গাজীপুর ঘুরে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে ছবি তুলেছেন শেখ জালান গ্রাফিক্স অ্যানিমেশনে এই হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি ডিপো যেখানে এই প্রকল্পের সব বাস রাখা ও মেরামতের ব্যবস্থা থাকবে কিন্তু এখন আর গ্রাফিক্স অ্যানিমেশনে নয় বাস্তবে শেষের পথে এই ডিপো নির্মাণের কাজ গাজীপুরের নির্মাণাধীনে এই বিআরটি ডিপোর অধিকাংশ কাজই শেষ এখন চলছে শেষ মুহূর্তের বাউন্ডারির দেয়াল নির্মাণ কাজ কিন্তু ডিপো নির্মাণের কাজ শেষ দিকে হলেও এসব বাস চলাচলের রাস্তার বাস্তবতা এমন যেখানে প্রতিনিয়ত যাত্রী দুর্ভোগ আর দৃশ্যই স্পষ্ট তবে রাস্তা যাই কাজ হোক এই আরসিসি ঢালাই করা মাঠ প্রায় প্রস্তুত বিআরটি প্রকল্পের একশোটি অত্যাধুনিক বাসের জন্য যেগুলো চলাচল করবে গাজীপুর থেকে রাজধানীর এয়ারপোর্ট পর্যন্ত বাসগুলোর জন্য এই ডিপোতেই থাকছে মেরামতের ব্যবস্থা আউটার ওয়াশিং আছে বাসগুলি আসবে এখানে থাকবে ওয়াশ করবে ওটা অটো ওয়াশ যেগুলি মেইনটেনেন্স করতে হবে আমাদের এখানে পাঁচটা মেইনটেনেন্স বে আছে পেন শোপ আছে যদি কালার করতে হয় কালার করবে বিশ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে নির্মিত এই ডিপোতে বাসগুলোর তেল নেয়ার জন্য ব্যবস্থা থাকছে ফিলিং স্টেশনের পাইপের সংযোগ সহ তেরোশো মিটার ড্রেন রয়েছে ডিপোতে সব মিলিয়ে এই বিআরটি ডিপো নির্মাণের শেষ সময় আগামী জুনের তিরিশ তারিখ একটা রুটে যখন অনেকগুলো বাথরুম সেই বাসগুলোর তো এক জায়গায় সার্ভিসিং রিফুয়েলিং এসব দরকার হবে সেই জন্য আমরা গাজীপুরে আমাদের বিটিসিএল এর একটা জমি পার্মানেন্ট লিজ নিয়ে সেখানে আমরা ডিপো নির্মাণ করছি ডিপোর কাজ মোটামুটি শেষ হ্যাঁ যেহেতু এইটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এখন তো ফিনিশিং ওয়ার্ক চলতেছে মূল বিল্ডিংয়েরও কাজ শেষ ফিনিশিং ওয়ার্ক চলতেছে আমরা এই জুলাইতে হ্যান্ড ওভার করবো দুই হাজার আঠারোতে মোট বত্রিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা ব্যয় নির্মিত হচ্ছে এই অত্যাধুনিক বাস ডিপো যা সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট অর্থাৎ বিআরটির জন্য এখন অনেকাংশে প্রস্তুত এই বাস ডিপো যেখানে থাকবে একশোটি অত্যাধুনিক বাস নির্দিষ্ট সময় পর পর ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে তবে কবে নাগাদ এই ডিপো আসলেই সচল হবে তা নির্ভর করছে কবে নাগাদ বাসের জন্য নির্দিষ্ট লেন প্রস্তুত হবে তার উপর যদিও এখন পর্যন্ত সেই দিনক্ষণ মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে আর তাই প্রস্তুতির পথে হাঁটলেও এখন আপাতত অপেক্ষায় থাকতে হবে এই অত্যাধুনিক বাস ডিপোকে প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর গাজীপুর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সময় নষ্ট করতে চায় না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনের আগে শেষ রমজান হওয়ায় এই মাস ঘিরে ইফতার আয়োজনের মধ্য দিয়ে আলোচনা এবং সুশীল সমাজ ও কূটনীতিকদের সাথে সাক্ষাতের কর্মসূচি থাকছে আর ঈদের পর শুরু হবে নৌকা প্রতীকে নির্বাচনের প্রচারণা আফরিন প্রতিবেদনে দু হাজার চোদ্দ সালের ১২ জানুয়ারি গঠিত হয়েছিল বর্তমান সরকার সে হিসেবে সংবিধান অনুযায়ী দু সালের এগারো জানুয়ারির আগে শেষ নব্বই দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ সময়ের হিসেবে নির্বাচনী প্রস্তুতির জন্য মাসও নেই রাজনৈতিক দলগুলোর কাছে তাই নির্বাচনের আগের এই রমজানে বসে থাকতে চায় না আওয়ামী লীগ আমরা একটা পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি যে রমজান মাসে আমরা মানুষের সঙ্গে দেখা করব সাক্ষাৎ করব ইফতার মাহফিল হবে এর মধ্য দিয়ে মানুষের বিভিন্ন শ্রেণী পেশা সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ সৃষ্টি হবে এবারে নির্বাচন কিন্তু সিদ্ধান্ত নেবে এ বাঙালি জাতি এগিয়ে যাবে না আবার একাত্তরের পরাজিত শক্তি যেমনিভাবে দেশকে শত বছর পিছিয়ে দিয়ে গিয়েছে সেই শক্তি আবার উদ্ভব ঘটবে সত্তরের নির্বাচনের মতোই আগামী জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন এই রাজনৈতিক দলটি তাই বরাবরের মতো এবারও ইফতার পর্বেই আলোচনা চলবে সব স্তরের সাথে জনজি শেখ হাসিনা প্রতিটি রমজানে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রমজানের শুভেচ্ছা এবং তাদের সাথে একসাথে আমাদের ইসলামী যে ঐতিহ্য আছে এবং বাঙালি আমাদের বাংলাদেশের মুসলমানদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য ফলো করে তিনি ইফতারে বিভিন্ন লোককে আমন্ত্রণ করবেন তবে রমজানের পরপরই আবারও দলীয় প্রচারণা শুরু করার কথা জানান আওয়ামী লীগ নেতারা আফরিন নিউজ টোয়েন্টি ঢাকা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত অংশ নেবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতি আর সরকারের আচরণের উপর নিউজ টোয়েন্টি ফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন ঘিরে দলের এমন অবস্থান জানিয়েছেন

নির্বাচনের আন্দোলন এদিকে ক্ষমতাসীন দল পুরো দমে মাঠে নেমেছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই অবস্থায় কি ভাবছে বিএনপি শেষ পর্যন্ত আগামী নির্বাচনে দলটি অংশ নেবে কিনা এ নিয়ে এখন বড় প্রশ্ন রয়ে গেছে কারণ বিএনপি নেতারা এখনো নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন নির্বাচন হবে কি হবে না নির্বাচনে আমরা যাব কি যাব না এবং সরকার পরিবর্তন না হলে নির্বাচনে ভবিষ্যৎ কী হবে এই বিষয়েই তো কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা কেন জাতি নেয় আমরা সব কিছুই নির্ভর করবে আমাদের রাজনৈতিক পরিস্থিতির ওপরে এবং সরকারের আচরণের উপরে আওয়ামী লীগ বলছে দলের অস্তিত্ব রক্ষার জন্য হলেও বিএনপি আগামী নির্বাচনে যাবে কিন্তু দলীয় প্রধান যদি নির্বাচনের সময়ও কারাগারে থাকেন সেক্ষেত্রে তাকে ছেড়ে কি নির্বাচনে অংশ নেবে জাতীয়তাবাদী দল দলটির মহাসচিব বলছেন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনী হবে না দেশে আমরা এখনো বলছি অত্যন্ত জোরের সঙ্গে বলছি এটা এটা এটাই আমাদের ব্যাপার বেগম খালেদা জিয়া নির্বাচন হবে কি করে বেগম খালেদা জিয়া হচ্ছেন এখানকার এই দেশের গণতন্ত্রের প্রতীক তিনি চৌত্রিশ বছর ধরে তারা রাজনৈতিক গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন বাংলাদেশে যতবার আপনার এই শৈল পতনের পরে আপনার হয়েছে সেটা নেতৃত্ব দিচ্ছে বেগম খালেদা জিয়া আজকে এটা ভয়াবহ শাসক ফ্যাসিস্ট বলা যেতে পারে এবং আপনি দেখেছেন আমাদের কথা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে পরিবর্তন হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটের দলগুলো মেলাচ্ছে নানা সমীকরণ আর পাল্টাচ্ছে কৌশল হয়তো নির্বাচন ঘিরে সাধারণ জনগণের জন্য থাকছে আরো বড় বড় চমক মারুফ রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সারা দেশে মাদকের বিরুদ্ধে সারাশে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী এর প্রেক্ষিতে গত দুই দিনে বিভিন্ন জেলায় বন্দুকযুদ্ধে যুদ্ধে চোদ্দ জন নিহতের খবর পাওয়া গেছে এর মধ্যে রবিবার ছয় জেলায় ছয় জন এবং আজ ছয় জেলায় আট জন নিহত হয়েছে এর মধ্যে যশোরে তিনজন চুয়াডাঙ্গায় একজন টাঙ্গাইলে একজন রাজশাহীতে একজন ঝিনাইদহে একজন এবং নরসিংদিতে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি নিহতরা সবাই মাদক ব্যবসায়ী পুলিশ বলছে সোমবার গভীর রাতে যশোর শহরতলে শেখ হাটি গোলাগুলি হয় পরে পুলিশ গিয়ে সেখানে দুটি মরদেহ এবং চারশো পিস ইয়াবা উদ্ধার করে এরপর খোলাডাঙ্গা মাঠ থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয় এদিকে চুয়াডাঙ্গার জীবন নগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক এক ব্যক্তি মারা গেছে এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী মারা যাওয়ার খবর পাওয়া গেছে সোমবার রাতে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের তে মাথা এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে খুলনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি টিসিবির পূর্ণ। বাজার দর নিয়ন্ত্রণে গেল দুই সপ্তাহ ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করছে সরকারি প্রতিষ্ঠানটি তবে ভোক্তাদের অভিযোগ খুচরা বাজারের তুলনায় টিসিবির পণ্যের দাম বেশি এই অবস্থায় গ্রাহকদের পাশাপাশি টিসিবির পণ্যে আগ্রহ হারাচ্ছেন খোদ পরিবেশকরাই শামসুর্জামান শাহিনের তথ্য দেখুন ডেস্টপোর্ট গেল কয়েক বছর ধরেই রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি যেন নিয়মে পরিণত হয়েছে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবার আগে থেকেই মনোযোগ দেয় সরকার গেল ছয় মে থেকে খুলনায় শুরু হয় স্বল্প খোলা বাজারে পণ্য বিক্রি নগরের পনেরোটি স্থানে খোলা ট্রাকে বিক্রি শুরু হয় চিনি ছোলা তেল ডালসহ নিত্য ব্যবহারী বিভিন্ন পণ্য ক্রেতাদের অভিযোগ খুচরা ও পাইকারি বাজার দর নিয়ন্ত্রণে আনতে পারেনি টিসিবি বাজারে ছোলা আছে আপনার তেষট্টি টাকা বাষট্টি টাকা তেষট্টি টাকা কম এখানে পঁয়ষট্টি টাকা বাজারের সাইতে এই জায়গায় কম হওয়া উচিত ছিল কিন্তু উল্টো এই জায়গায় বাজারের সাইতে দাম বেশি আমরা চাইছিলাম যে অন্তত সরকারি মালটা কম দামে কিনবো কিন্তু দেখছি যে বেশি দাম হতাশায় পড়েছেন টিসিবি পণ্যের পরিবেশকরাও এই অবস্থায় সরকারি প্রতিষ্ঠানটিকে পণ্যের দাম কমানোর পরামর্শ দিয়েছেন বাজার কর্মকর্তারা যেহেতু টিসিবির পণ্য সেহেতু তারা একটু কম দামে কিনতে চায় এই জন্য কিছুটা যদি বাজার দর কম হয় সেক্ষেত্রে ভোক্তারা উপকৃত হবে এবং বাজার দর নিয়ন্ত্রণে কিছুটা কাজ করতে পারবে বলে মনে হয় বাজারে এমন বাস্তবতায় শিগগিরই পণ্যের দাম কমানোর আশ্বাস দিয়েছেন টিসিবির কর্মকর্তা সোলার দাম ইতিমধ্যে কমানো হয়েছে দুইবার প্রথমবার আমরা পঁয়ষট্টি টাকা করেছিলাম আজকে আমাদের আমার কাছে নির্দেশনা এসেছে আগামী কালকে থেকে অর্থাৎ চতুর্থ রমজান থেকে সোলার দাম ভোক্তা পর্যায়ে ষাট টাকা নির্ধারণ হয়েছে খুলনায় আগামী আঠারো জুন পর্যন্ত চলবে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি আর বিক্রয় কেন্দ্রগুলো খোলা থাকবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত পঁচিশে মে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে থাকার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও আত্মীয় প্রধানমন্ত্রীর সফরে আলোচনায় উঠে আসছে তিস্তা প্রসঙ্গ কিন্তু শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানে মমতা থাকছেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধুয়াশা এবারে এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার ভাস্কর আমরা এরই মধ্যে জেনেছি যে শান্তিনিকেতন অনুষ্ঠানে মমতার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি তো এই বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে দেখো আমরা যদি একটু বিষয়টাকে ভিন্নভাবে দেখি তাহলে দেখবো যে যে এই প্রধানমন্ত্রীর বাংলাদেশ মানে ভারত সফর তাহলে এই যে সামনেই কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন তার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর যে ভারত সফর একটা কিন্তু অন্য মাত্রা পেতে চলেছে দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী যে সফর সূচি আছে তার মধ্যে অন্যতম কিন্তু এই শান্তি নিকেতনে সেখানে কিন্তু বিশেষ করে তাকে আছে ভারত সফর এবং দুই দেশের যে আদৌ এই বৈঠকে শক্তি হচ্ছে কি হচ্ছে না গতকাল অর্থাৎ রোববার আমাদের নিউজ এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এবং এখানকার যে রাজনৈতিক বিশ্লেষক আসছিলেন যে এই বৈঠকে যে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হতে চলেছে সেইখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তার অন্যতম কারণ তিনি জানেন যে এই বৈঠকে থাকলে বৈঠকে কিন্তু তিস্তা প্রসঙ্গ উঠবে এবং তিস্তা প্রসঙ্গটা ভারত চাইলেও কিন্তু বরাবর তিনি কিন্তু বাধা দিয়ে আসছিলেন এই বিষয় কিন্তু গতকাল বিকেলে পটভূমিটা পাল্টায় সেখানে দেখা যাচ্ছে যে তিনি এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বিশেষ সূত্র থেকে বলা যায় প্রশাসনিক সূত্র কিন্তু আহ বেসরকারি ভাবে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শান্তি নিকেতনে যাচ্ছেন এবং দুই মন্ত্রীর যে প্রধানমন্ত্রীর যে বৈঠক সেই বৈঠকেও কিন্তু যোগ দিচ্ছেন

নয় দীর্ঘ এটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে বোঝানো তিনি নিকেতন এবং এবং বৈঠকে তিনি যোগদান দিচ্ছেন আশা করা যাচ্ছে যে এই বৈঠকে থাকবেন এবং তিনি আহ যোগ দেওয়ার পর যে তৃষ্ণা সম্ভবত আশা করা যাচ্ছে যে সর্বশেষ খবর এটাই পাওয়া যাচ্ছে কিন্তু এটাও কিন্তু আহ মুক্তি মুহূর্তে পাল্টাচ্ছে আজকে যেটা জানা যাচ্ছে সেটা মুহূর্তের মধ্যে পরিবর্তন সর্ব খবর যেটা মানে জানা যাবে এই চব্বিশ তারিখ সরকারি ভাবে যে তিনি শান্তিনিকেতন যাচ্ছেন কি তবে শান্তিনিকেতন তিনি যদি একবার চান তাহলে কিন্তু এখানকার রাজনৈতিক বিশ্লেষক বাহলরা কিন্তু জানা যাচ্ছে যে তারা তো সম্মতি দেবেন সেটা দীর্ঘ মেয়াদি না হলেও স্বল্প মেয়াদি সম্মতি তিনি দেবেন সর্বশেষ খবর এটাই পাওয়া যায় ভাস্কর সর্দার আপনাকে ধন্যবাদ আগামী পঁচিশে মে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা সে নিয়ে এক ধরনের ধোয়াশা সৃষ্টি হয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার এবার অন্যান্য খবর দীর্ঘদিন ধরে দখল দূষণ ও অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছে পাবনার বরান নদ স্থানীয়দের অভিযোগ প্রশাসন নির্বিকার থাকায় এই নদের দুই পার দখল করে প্রভাবশালীরা অবৈধভাবে গড়ে তুলেছে বসত বাড়ি দোকানপাট সহ বহু স্থাপনা পরে বিলুপ্ত হচ্ছে এই নদ ও এর আশপাশের জীববৈচিত্র এই অবস্থায় দখলমুক্ত করে নদটি পুনর্খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা আহমেদুল হক রানা তথ্য চিত্রে দেখুন ডেস্টপোর্ট এক সময় খরস্রোতা ছিল বোড়াল নদ এতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকায় নৌপথের উপর নির্ভর করেই সমৃদ্ধ ছিল জেলার ব্যবসা বাণিজ্য শিল্প কৃষি ও অর্থনীতি দখল দূষণের কবলে পড়ে বর্তমান বোরাল নদ এখন মরাখাল অবশ্য নদী রক্ষায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কাজ শুরু করেছে সরকার তবে অভিযোগ রয়েছে প্রভাবশালীরা নদীর পার দখল করে বহু স্থাপনা গড়ে তুললেও প্রশাসন নীরব প্রভাবশালী কিছু মহল ইতিমধ্যেই বড়ালের বেশ কিছু অংশ বেশ কিছু জায়গায় অবৈধ দখল করছে এই বড়ালের যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যায় এবং যদি সঠিকভাবে করণ করা হয় তাহলে বড়াল আবার ফিরে পাবে সেই আগের প্রাণ অবৈধ দখলদারদের দাবি নদীর সীমানায় নয় নিজের জমিতে স্থাপনা নির্মাণ করেছেন তারা আমি সীমানার মধ্যে ঘর করেছি আমি নদীর সরকারি জায়গায় যাইনি নদীর নির্দিষ্ট সীমানা চিহ্ন যদি করা যায় তাহলে সেটা আমাদের পক্ষেও ভালো হয় অবৈধ দখলদার চিহ্নিত এবং সীমানা নির্ধারণের পাশাপাশি শ্রেণীভুক্ত নৌপথে অন্তর্ভুক্ত করে বরাল নদের প্রাণ ফেরানোর পরামর্শ নাগরিক সমাজের এই নদীর সীমানা চিহ্নিত করা দরকার পাশাপাশি পাইলট প্রকল্পের আওতায় এই নদী খনন করা দরকার অবৈধ যারা দখলদার আছে নদীর মধ্যে তাদেরকে শুধু মুখে নয় বাস্তবেই উচ্ছেদ করে দেখানো দরকার নাব্যতা শুরু হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা প্রাথমিক পর্যায়ে যাতে করে তারা সাত দিনের ভিতরে এগুলো অপসারণ করে ফেলে আর সিএইচ অনুযায়ী কিছু তালিকা প্রণয়নের কাজ চলতেছে আশা করছি আমরা এক মাসের ভিতরেই যদি তারা নিজেদের উদ্যোগে অপসারণ করে না নেয় আমরা অবশ্যই এটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব বরাল নদ আবার নাব্যতা ফিরে পেলে গতি ফিরবে এ অঞ্চলের জীববৈচিত্র্য জীবন জীবিকা আর ব্যবসা বাণিজ্যে এমন প্রত্যাশা সবার নেক্সট ওয়েন্টি ফোর এই পর্যায়ে নিয়েছে একটি পেটতেই পর আবার স্বাগত নিউজ সংবাদে দর্শক আগে যে টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে ইতিমধ্যেই দেখা দিয়েছে জলাবদ্ধতা আর একই সাথে তীব্র যানজটে নাকাল হচ্ছে রাজধানীবাসী এবারে এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কাওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদ আপনার কাছে জানতে চাই যে রাজধানীর আজকের চিত্র কি সড়কের অবস্থা কেমন দেখছেন মাহমুদ যোজনা গত রাত থেকে যে বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তো সেই জলাবদ্ধতার প্রথম যেখানে আসলে প্রভাব ফেলে তো সেটি হচ্ছে যে যে যানজটের এক ধরনের সৃষ্টি হয় এটি কিন্তু আগেও আমরা দেখেছি তো এর ব্যতিক্রম কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি রাজধানীর কারণ বাজারে একটু পেছনে দেখাতে চাই আমি যে এই মুহূর্তে সিগনালটি ছেড়ে দেবার কারণে কিন্তু কিছু যানবাহন পার হচ্ছে কিন্তু এই যানবাহনগুলো কিন্তু দীর্ঘ সময় কিন্তু এখানে আটকা পড়েছিল দেখছেন প্রচুর মানুষ কিন্তু যোজনা যারা হচ্ছে যে সকালে অফিস আদালতে যারা নির্ধারিত সময়ে পৌঁছতে পারেনি বা হচ্ছে যে দীর্ঘ সময় যারা এই ধরনের যানজটগুলোতে ছিল তো তারা কিন্তু পায়ে হেঁটে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাচ্ছে তো যে বিষয়টি বলছিলাম যে অল্প বৃষ্টিপাতের ফলেই কিন্তু রাজধানী জুড়ে কিন্তু এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয় তার ফলে কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ তো অনেকেই কিন্তু বলেছেন যে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে অনেকেই কিন্তু আসলে বিলম্ব হচ্ছে তাদের নির্ধারিত সময়ে তারা যেতে পারছেন না তো এমন বাস্তবতার মাঝে তারা কিন্তু চলছেন তো যে বৃষ্টিপাত হয়েছে তো এখন কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না আমরা জানি তো তারপরেও কিন্তু এই যে দীর্ঘ সময় ধরে যে যানবাহনগুলো বিভিন্ন জায়গায় আটকা পড়ে রয়েছে তো তার ফলে কিন্তু সাধারণ মানুষ এক ধরনের ভোগান্তি পোহাচ্ছে তো সব মিলে কিন্তু যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে রাজধানী তো সেগুলো যদি আসলে আরও উন্নত না করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ছোট বড় কিন্তু দুর্ঘটনা ঘটেই থাকে আমরা কিন্তু দেখেছি অনেক পথচারী কিন্তু কোথায় জলাবদ্ধতার কারণে কিন্তু ম্যানহোল কোথায় রয়েছে বা হচ্ছে যে কোন জায়গাটি নিরাপদ এটি বুঝতে না পেরে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা যেমন ঘটছে তো পাশাপাশি এই যে বললাম যে দীর্ঘ সময় ধরে যে যানজট তো এই ধরনের ভোগান্তি মাথায় নিয়ে কিন্তু রাজধানীবাসী প্রতিদিন পথে নামছে যোজনা বন্ধু আপনাকে ধন্যবাদ দর্শক এবারে রাজধানীর কুরিল বিশ্ব রোড এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী লাখমিনা জাসমিন সোমা সোমা একটু বৃষ্টি হলে রাজধানীবাসীর ভোগান্তির শেষ থাকে না তো আপনার এই এলাকায় তো সড়কের উন্নয়ন কাজও চলছে তো মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখছেন জানেন যে গতকাল কিন্তু শেষ রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে টানা প্রায় দুই ঘন্টা বৃষ্টির কারণে রাজধানীর আমাদের অন্য সহকর্মীরা যেটি জানাচ্ছিলেন যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু পানিতে ডুবে গেছে এবং এই পানিতে ডুবে যাওয়ার আসলে মূল যে কারণ তার কিন্তু অন্যতম একটি কারণ আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে এবং একই সঙ্গে বিভিন্ন এলাকায় যে ড্রেনেজের কাজ চলছে সেই কাজগুলোর কারণেই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তায় অতিরিক্ত পানি জমে যাচ্ছে সাধারণ সাধারণত বলা হয়ে থাকে যে বৃষ্টির ক্ষেত্রে আসলে টানা দুই ঘন্টা বৃষ্টির পর বা তার থেকে আরও ভারী বৃষ্টির কারণে সর্বোচ্চ একটি শহরে দুই ঘন্টা পর্যন্ত বৃষ্টি ডুবে থাকাটা কিন্তু স্বাভাবিক বলা হয়ে থাকে কিন্তু এর পরবর্তীতে সেটি যদি আসলে চলতে থাকে তাহলে সেটি অনেকটা বলা হয়ে থাকে অস্বাভাবিক এবং যেটির কারণে জন দুর্ভোগ যেটি বলা হয়ে থাকে সেটি কিন্তু দেখা যায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই কুড়িল চৌরাস্তা এলাকায় যে ড্রেনেজের কাজটি শুরু হয়েছিল বছরের গত বছর থেকে সেই কাজটি কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং যে কারণে দেখা যাচ্ছে যে এখানকার যে উত্তরা থেকে বা দূরপাল্লার যে বাসগুলো আসছে রাজধানীর মধ্যে সেই বাসগুলোর কিন্তু এখানে চলতে অনেকটা অসুবিধা হচ্ছে একই সঙ্গে বিভিন্ন দুর্ঘটনার যে সৃষ্টি বা যানজটের সৃষ্টি সেটি কিন্তু হয়েই থাকে আর সবচেয়ে বড় আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে রাজধানীর যে উন্নয়ন সংস্থাগুলো রয়েছে সেইগুলোর মধ্যে আসলে যে ছাপ্পান্নটি সেবা সংস্থা কাজ করছে তাদের মধ্যে অনেকটা সমন্বয়হীনতার কারণেই কিন্তু চলছে আপনি নিশ্চয়ই জানেন কিছুদিন আগেই কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি পরিপত্র জারির মাধ্যমে বলা হয়েছে যে দুই সিটি কর্পোরেশন ছাব্বিশটি সংস্থাকে সমন্বয় করবে কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমন্বয় সভাও কিন্তু দুটি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে আসলে কোনো কাজ হয়নি আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেখানে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাজ চলছে হয়তো বৃষ্টির কারণে আজকে কাজ হচ্ছে না কিন্তু সেই নির্মাণ কাজ কিন্তু চলমান রয়েছে এবং একই সঙ্গে আরও যে বড় একটি কারণ তার সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে রাজধানীর আশপাশের যে খালগুলো রয়েছে একসময় শতাধিক খাল ছিল সেই খাল কিন্তু এখন আর নেই এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন নগর পরিকল্পনাবিদ রয়েছেন তারা বলছেন যে শত ড্রেনেজ সিস্টেম বা রাস্তার উন্নয়ন যাই করা হোক না কেন এই খালগুলো আসলে উন্মুক্ত করতে না পারলে যে বক্স কালভার্টগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করতে না পারলে এই জলাবদ্ধতার আসলে স্থায়ী সমাধান হবে না তো এই অবস্থায় হয়তো আরও দুই দিন আবহাওয়া অফিস বলছে এমন বৈরী আবহাওয়া থাকবে যার কারণে হয়তো জনদুর্ভোগ আসলে আসলে চলবে তো এই জনদুর্ভোগের আরো খবর আপনাকে পরবর্তীতে জানাবো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আপনাকে ধন্যবাদ এদিকে চট্টগ্রামে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বা শ্রোধে উচ্ছেদ অভিযান গতকাল থেকেই শুরু করেছে জেলা প্রশাসন কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা না নেয় খোলা আকাশে নিচে দিন কাটছে পঞ্চাশটি পরিবারে এবার এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের আকবরশা এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়য়া জয় জয় উচ্ছেদের পর পুনর্বাসনে জেলা প্রশাসনের বক্তব্য আসলে কি আর উচ্ছেদ হওয়া মানুষগুলো আসলে কি বলছেন কেন আসলে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই নি জেলা প্রশাসন জয় দ ধন্যবাদ যোজনা আপনি জানেন যে চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে ত্রিশটি পাহাড় রয়েছে তিরিশটি পাহাড়ের মধ্যে আমরা যদি আপনাকে পরিসংখ্যান মতে যদি আমরা আপনাকে বলি চট্টগ্রাম শহরে প্রায় বারোটি পাহাড় রয়েছে বারোটি পাহাড়ের মধ্যে অসংখ্য লোক আসলে পাহাড়ের পাদদেশে কিন্তু বসবাস করছে কিন্তু আমরা পরিসংখ্যার মতে প্রায় চার হাজারের অধিক পরিবার কিন্তু এই বারোটি পাহাড়ের পাদদেশে বসবাস করছে কিন্তু আপনি জানেন যে যখন বর্ষা আসে তখন কিন্তু তাদেরকে উচ্ছেদ করার জন্য কিন্তু জেলা প্রশাসন বলেন ভ্রাম্যমাণ আদালত বলেন তারা কিন্তু চেষ্টা দাঁড়িয়ে যায় তারই ধারাবাহিকতায় আমরা দেখছি গতকাল আমি যেখানে আছি আসলে আগবর্ষ এলাকায় আমি আপনাকে যে জায়গাটা আমরা দেখাতে চাচ্ছি কিন্তু দু সালে কিন্তু এখানে প্রাণহানির ঘটনা ঘটেছিল আসলে পাহাড় দশে কিন্তু আপনি জানেন যে সেখানে এরপরে কিন্তু আমরা দেখছি এখানে বসতি গড়ে উঠেছে কিন্তু হঠাৎ করে যে কোনো ঘোষণা ছাড়াই কিন্তু আসলে জেলা প্রশাসন তাদেরকে উচ্ছেদ করার কারণে কিন্তু আপনি অবশ্য লক্ষ্য করছেন এখানে যারা এখানে বসতি গড়ে তুলেছেন যারা এখানে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আসলে কেউ একটা জীবন জীবনযাপন করছেন এমনকি আমরা যদি বলি এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা খোলা আকাশের নিচেই তারা গতকাল রাত যাপন করেছেন এমনকি আপনি দেখছেন এখনও পর্যন্ত তারা সেই খোলা আকাশের নিচেই আছে আসলে জেলা প্রশাসনের জেলা প্রশাসক বারবার বলে এসেছেন এমনকি জেলা প্রশাসকের সাথেও আমরা কথা বলেছি তারা বলছিলেন আসলে আমাদেরকে তাদেরকে পুনর্বাসন করার কথা আমরা বারবার জানতে চেয়েছি আসলে প্রতি বছরই দেখা যায় তাদেরকে পুনর্বাসন করার কথা বলে কিন্তু তাদেরকে কোনো পুনর্বাসন না করে তাদেরকে উচ্ছেদ করা হয় কিন্তু এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না কিন্তু জেলা প্রশাসক মহোদয় আসলে তাদেরকে পুনর্বাসন করার এখনও পর্যন্ত সেই উদ্যোগ তারা হাতে নেয়নি বলে আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা কথা বলতে চাই এখানে যারা আছেন আসলে একজন বৃদ্ধ আছেন আসলে অনেক দিন ধরে সেই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন এমনকি এই জায়গায় আমরা যদি বলি আসলে চট্টগ্রামে যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তারা আসলে খুব একটা নিম্ন আয়ের মানুষ বলে তারা কম ভাড়ায় কম ভাড়া ফাই বলে কিন্তু তারা এখানে বসবাস করেন আমরা জানতে চাই আপনার থেকে আসলে কতদিন ধরে আপনারা এখানে বসবাস করেন আবার জানতে চাই আপনার থেকে আসলে এত ঝুঁকির মধ্যে আপনি যে এখানে আছেন এই জায়গায় কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছিল কিন্তু তবু আপনার এত ঝুঁকির মধ্যে কেন বসবাস করেন আমি বর্তমানে আমি এই জায়গার মধ্যে যুদ্ধের এক বছর পরে আমি এই জায়গার মধ্যে আসি তার পর 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 সবাই এখানে আসে কিন্তু চারবার করি এগুলো চারবার করি বাংলা আসে এই ধরনের এই ধরনের অত্যাচার করানো কোনো কিছু কোনো সময় সাত বার করে বাঙতে হয়েছে কোনো সময় অত্যাচার করে না কিন্তু এবার কার মতন এবার কোন কোনো একবার মাথা গুজাবে রাখে না আমাদের আমাদের কোন মাথা গুজাবে ঠাই আর না কত ভার ফাঁসরছি কত আশা কত বাপ বোলাইছি তারপরে কোনো আমাদের এ দুটো জায়গা রাখে না

আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যারা খোলা আকাশের নিচে যারা পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা বসবাস করছেন তাদের সাথে তারা বলছিলেন কোনো পুনর্বাসন না করে এমনকি কোনো ঘোষণা ছাড়াই তারা বলছিলেন তাদেরকে জেলা উচ্ছেদ করার কারণে তারা খুব একটা জীবন জীবনযাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এমনকি তারা বলছিলেন আসলে পাহাড়ের পাদদেশে তারা বসবাস করতে চায় না তারা বলছেন কোনো একটা স্থান পেলে তারা সরিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ যোজনা জয় আপনাকে ধন্যবাদ নিজ ফোর সংবাদে পর্যায়ে নিব আরও একটি বিরোধী ফেলবো একটু পর আপনারা স্বাগত দেখছেন সংবাদ এবারে ফার্স্ট সেক্রেট ইসলামী ব্যাংক অর্থ সংবাদ দেশে উৎপাদিত পণ্যের বাজার রক্ষায় বিদেশি পণ্য বা কাঁচামাল আমদানিতে শুল্কের নিয়ন্ত্রণ থাকা দরকার বলে মনে করে ব্যবসায়ীরা আসছে বাজেটে তাই দেশীয় শিল্প সুরক্ষায় ট্যারিফ কমিশনকে শক্তিশালী করার জন্য একটি প্রক্রিয়ায় আনার ওপর জোর দেন ব্যবসায়ীরা সেই সাথে বড় প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অল্প সুদে ঋণ নেওয়ার সুযোগ থাকা দরকার বলে মনে করেন তারা মাননীয় অর্থমন্ত্রী জানাচ্ছেন আগামী সাত জুন বর্তমান সরকারের শেষ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যার আকার হবে চার লাখ ষাট হাজার কোটি টাকা বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় কি কি পদক্ষেপ থাকা উচিত এমন প্রশ্নে ব্যবসায়ীরা বলেন যেসব কাঁচামাল আমদানিতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে না সেগুলোতে শুল্ক ছাড় দেওয়া দরকার যা বর্তমানে দশ শতাংশ হারে নেওয়া হয় আর ব্যাংক ঋণে সুধার অনেকটাই কমিয়ে আনা দরকার আপনার কাঁচামাল কি জিরো টেরি বা এক পার্সেন্টে আপনি আনতে হবে দেশীয় উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা বিসিকের মাধ্যমে হচ্ছে সেগুলো দ্রুতগতিতে সম্পন্ন করতে হবে বড়দের জন্য তারা যে বার্গেনিং করে কর্পোরেট লোন ফোন নেয় অনেক কম রেট অফ ইন্টারেস্টে সেটা পাশাপাশি আমাদের ক্ষুদ্রদের জন্য একটা বিশেষ ব্যবস্থায় এটা ল্যান্ডিংয়ের ই করতে হবে তবে বিশ্বের অন্যান্য দেশে দেশীয় পণ্য এবং শিল্পকে বাঁচাতে বিদেশ থেকে পণ্য বা কাঁচামাল আমদানিতে সময়ে সময়ে শুল্ক সংক্রান্ত সুবিধা অসুবিধা আরোপ করা হয় ব্যবসায়ীরা এই ব্যবস্থার সুষ্ঠু প্রয়োগ চান ওদের যেসব পণ্য যখন দরকার না হয় একটা নন টেরিফ ব্যারিয়ার হলে আটকায় এটা কিন্তু শাইনিং এক্সাম্পল এই যে পাটের ক্ষেত্রে কিছু কিছুদিন পরপর এটা করে কিন্তু আমাদের ট্যারিফ কমিশন আজ পর্যন্ত রকম ট্যারিফ বা নন টেরিফ ব্যারিয়ার এখন পর্যন্ত দিতে পারি না এবং এন্টি ডাম্পিং ডিউটি নিয়ে কোনো কাজই করতে পারে না আমরা আশা করবো এই বাজেটে এমন একটা প্রক্রিয়া করতে যেন ট্যারিফ কমিশনটা যেন আরো কাজ করে শুধু দেশীয় শিল্প সুরক্ষা নয় একই সময় ভোক্তাদের অধিকার সুরক্ষার বিষয়ও ভাবা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা জোর দেন শুল্ক নীতিকে ভোক্তা বান্ধব করার উপর এখানে আমাদের অনেক পণ্যের উপরে তিনশো চারশো পাঁচশো কর দিয়ে দেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় ভোক্তারা সেটা মেনে নিচ্ছে তো এটা কিন্তু হওয়া উচিত নয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই কর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের দেশীয় উদ্যোক্তারা অতিরিক্ত লাভবান হচ্ছে আর এই লাভের টাকাটা আসছে কিন্তু ভোক্তার প্রফিট থেকে ভোক্তার স্বার্থটা বিবেচনায় নিতে হবে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তাদের জন্য সহায়ক অর্থায়ন ভেঞ্চার ক্যাপিটাল পুরোপুরি চালু করতে সরকারকে এগিয়ে আসারও আহ্বান জানান ব্যবসায়ীরা আফসারউদ্দিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ চাপের মুখে ও নতুন করে আর 6 বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দায়িত্ব নিতে যাচ্ছেন নিকোলাস মাদورو বিরোধীরা তার ক্ষমতা গ্রহণকে এক নাওকের অভিষেক হিসেবে আখ্যা দিলেও এ বিষয়ে কোনো মাথাব্যথা নেই মাদুরর রব্ব নির্বাচনে প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করেছে বিরোধীদের দাবি বামপন্থী এই নেতা ভেনেজুয়েলার একসময় সমৃদ্ধ অর্থনীতিকে ধ্বংস করেছেন তবে রাষ্ট্র সংস্থাগুলো অনুগত থাকায় জনপ্রিয়তা না থাকা সত্ত্বেও মাদورو নির্বাচনের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে আর এমনটা হলে যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার উপর নতুন করে তেল নিষেধাজ্ঞা জারি করবে বলেও আভাস পাওয়া যাচ্ছে এই ছিল সংবাদে এখনকার আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ